ঠিক ঠিকই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করেছে, আর ওইদিকে ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে চেয়েছে। ব্যাং কি সহযোগিতা করেছে? ব্যাং তার তো আর দমকল বাহিনী নাই, সে তো আর বালতিতে করে পানি নিতে পারবে না। সেই ব্যাং দূর থেকে প্রস্রাব করে সেই আগুন নিবাতে চেয়েছে। আল্লাহ এত খুশি হলেন, বিধান করে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত বিধান করে দিয়েছেন, ব্যাং মারা হারাম, ব্যাং মারা যাবে না। কারণ এই ব্যাং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চেয়েছে। আল্লাহু আকবার। মাসুমের পাশে দাঁড়ান, যতটুকু পারেন সাহায্য করতে চেষ্টা করেন, অন্তত সাহায্য করতে না পারেন চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা? সাহায্য কর। আর অপরদিকে টিকটিকি দূর থেকে ফু দিয়েছে। আমাদের মায়েরা যেমন আগুনের তেজ বাড়ানোর জন্য চুঙ্গায় ফু দেয়, কথা বলেন আছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রজ্বলিত সে আগুনের তেজ বাড়ানোর জন্য দূর থেকে ফু দিয়েছে, ফু দিয়ে তেজ বাড়াতে চেয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেলেন, এদিকে বিধান করে দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান তিরমিজিতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান কতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন উতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, যে ব্যক্তি একবার দিয়ে একটা টিকটিকি মারতে পারবে তার আমল নামায় 100 নেকি লেখা হবে। আল্লাহু আকবার। বিরোধিতা কার সাথে করছে? নবীর সাথে করছে। কেয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গিয়েছেন। এদিকে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন, যারা আসমানি কিতাবের সঙ্গে বিরোধিতা করে, যারা নবী রাসূলদের সঙ্গে বিরোধিতা করে, যারা কোরআন সুন্নার সঙ্গে শত্রুতা পোষণ করে, যারা আলে মোলামার সঙ্গে শত্রুতা পোষণ করে, আখেরাতে নয় এই দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা?